প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন বলানো বলা অনুষ্ঠানে। আজকে আমাদের বলানো বলা অনুষ্ঠানের অতিথি হচ্ছেন চিত্রনায়িকা, চিত্র অভিনেত্রী, যেটাই বলি জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুন। নিপুন, তোমাকে ধন্যবাদ জানাই আজকে আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আসলে আমাদের যে আজকের আয়োজন, সেই আয়োজনের বিষয়বস্তু হচ্ছে আপনারা ইতিমধ্যে জেনে গেছেন, আগামী 28শে জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে নিপুন সাধারণ সম্পাদক পদে লড়ছেন। নিপুন শুধু একা লড়ছেন না, ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে পুরো একটি প্যানেল সাজিয়েছেন। দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন। তিনি নির্বাচনে আসার আগেও আমরা দেখেছি, সর্বশেষ যখন করোনার বাংলাদেশে শুরু হলো, সেই করোনার ক্রান্তিকালে সাধারণ শিল্পীদের, চলচ্চিত্র কলাকুশলীদের পাশে দাঁড়িয়েছেন, নিজে আর্থিকভাবে সাহায্য করেছেন, বিভিন্নখান থেকে সাহায্য এনেছেন এবং সেগুলো দান করেছেন। তবে নিপুণ, আজকে আমি যেই প্রশ্নগুলো, অনেকগুলো বিষয় নিয়ে আমাদের কাছের মধ্যে প্রশ্ন এসেছে এবং আমি ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি নানা রকম মতামত, বিশেষ করে নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে এপিসি বেশ জমজমাট হয়ে উঠেছে। নিপুণ, প্রথমেই তোমার কাছে প্রশ্ন হচ্ছে, কেন এই নির্বাচন? নির্বাচনে জয়ী হলে কি করবে আর হেরে গেলে কি করবে? শেষটা দিয়ে আগে বলি, যদি হেরে যাই তাহলে হেরে গেলে যেটা হবে, যে আমার যে অপোজিশন প্যানেল আছে ওনাদেরকে একদম ফুলের মালা দিয়ে বরণ করে ওনাদেরকে ওনাদের জায়গায় বসিয়ে বলবো যে আমরা সবাই একসাথে কাজ করতে চাই। আর কেন এই নির্বাচন? একটা পরিবর্তনের জন্য এই নির্বাচন। আসলে নির্বাচনটা যেটা হয় কি, যে যখন 4 বছর তো একটা প্যানেল ছিল, ওনারা 4 বছর ধরে একটা জায়গায় ছিলেন, তো আমাদের মনে হয়েছে যে এবার আমরা একটু পরিবর্তন করি। যদি আমরা আসতে পারি, আমরা সবাই একসাথে হয়ে কিন্তু কাজ করব। আমি কিন্তু বারবারই একটা কথাই বলে আসছি যে হেরে যাওয়া মানে এই না যে আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন, বা আমরা হেরে গেলাম এই না যে আপনি আমাদেরকে সরিয়ে দিবেন যে না আমি আপনার অপোজিশনে ইলেকশন করেছি। নির্বাচনে জিতলে তুমি প্রথম কোন 3টি কাজ করবে? নির্বাচনে জিতলে আসলে আমার অনেক দিনের প্ল্যানিং, যেটা আমার অনেক দিনের চাওয়া, যে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসি তা আনতে চাই, এটা আমি প্রথম থেকেই বলে আসছি। এবং আমি কিন্তু আগে যারা ছিলেন ওনাদেরকেও বলেছি যে ওনাকে এখানে নিয়ে আসেন। উনি যদি আসে তাহলে উনি আসলে একটা জায়গায়, যখন আপনি না আসবেন, আপনি দূর থেকে হয়তো বা শুনছেন যে হ্যাঁ এখানে এটা দেওয়া দরকার, দিয়ে দিচ্ছি, কিন্তু যখন উনি জায়গাটা পরিদর্শন করবেন তখন কিন্তু বুঝতে পারবে যে আসলে জায়গাটা কী অবস্থা। দ্বিতীয়ত হলো যে আমরা যেটা করব, আমি যদি কাউকে, লাইক আমি কোনো একটা শিল্পীর পাশে আমরা দাঁড়িয়েছি কোনো কারণে, হয়তো ওনার কিছু আর্থিক সহযোগিতা দরকার, এটা সেখানে কোনো ছবি হবে না, কোনো ফেসবুক লাইভ হবে না, কোনো ভিডিও হবে না। তারপরেরটা হলো যে আমরা কাঞ্চন ভাই সহ একটা, মানে কাঞ্চন ভাই আসলে আমার সাথে আসার একটা কারণ আছে, উনি একটা কমিটমেন্ট চেয়েছে সবার কাছে যে যাতে আমি মাসে, বছরে যাতে আমরা 70 থেকে 80টা ছবি করতে পারি, এই টাইপের একটা পরিকল্পনা করার জন্য যদি, মানে আমি, আমার টিম, আমরা সবাই যদি ওনার পাশে থেকে এই হেল্পটা করি তাহলে উনি ইলেকশনটা করবে। এবং ওনাকে বিভিন্নভাবে ওই এনশিওরটা করানো হয়েছে যে হ্যাঁ আমরা ওইভাবেই আসলে সরকারের সাথে কথা বলব। ওয়েল, ইতিমধ্যে তোমাদের একজন সিনিয়র সহশিল্পী ওমর সানি, তোমার এই প্রথম যে ইচ্ছাটাকে তিনি খুব এক ধরনের, দেখা গেল যে একটু হালকা, একটু ব্যঙ্গ করে, একটু সমালোচনা করে, একটু কিছু কথাবার্তা বলেছেন, এটা কি তুমি মনে করো যে এটা ঈর্ষা পরায়ণতা নাকি ঈর্ষা থেকে, নাকি শুধু বলবো যে যেহেতু তার স্ত্রী আরেকটি প্যানেল থেকে নির্বাচন করছে সেই কারণে এটা বলার বলা? আপনি ওমর সানি ভাই এবং মৌসুমাপুর কথা বলছেন। প্রথমে তো বলবো যে আসলে আমি কিন্তু যেদিন নমিনেশন, সরি, এজিএম মিটিং যেদিন হচ্ছে, আমি সেদিনও আমি সানি ভাইকেও কিন্তু জড়ায় ধরবো, সে সানি ভাই যেটাই হোক ইলেকশন করছি, মানে যেখানেই থাকেন আমি কিন্তু ভোট চাচ্ছি আপনার কাছে, মৌসুমাপুর কাছেও সেম আমি ভোট চেয়েছি। এখানে আসলে ঈর্ষার কোনো ব্যাপার না, আমি আমি মনে করি, মানে আমি ওনাদের থেকে অনেক ছোট, অনেক জুনিয়র, আমার মনে হয় না, কারণ আমি ওনাদের কাছ থেকে সবসময় পজিটিভটাই পেয়েছি, ভালোবাসাটাই পেয়েছি, আমি ওরকম কিছু পাইনি। এখন কেন বলেছে এটা, আসলে আপনারা যারা সাংবাদিক, আপনারা যদি
ওনাকে জিজ্ঞাসা করুন, উনি বলতে পারবে। নিপুন, প্রথম তোমার সাফল্য যেটা আমি আমার বিবেচনায় মনে করি, যে তুমি ইলিয়াস কাঞ্চনকে তোমার সভাপতি হিসেবে এই প্যানেলে তুমি অন্তর্ভুক্ত করে পেরেছ এবং তাকে রাজি করাতে পেরেছ। কিন্তু যেটা হচ্ছে যে ইলিয়াস কাঞ্চনকে নির্বাচনের ময়দানে নিয়ে এসেছ, ভেরি গুড, সকল জরিপ বলছে এখন পর্যন্ত, নির্বাচনের বাকি আছে আর কয়েকদিন, এখন মতো বলছে প্রচণ্ড হাড্ডাহাড্ডি লড়াই হবে, এবং তোমার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জায়েদ খান, দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক, অসম্ভব শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী, জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি 100% আশাবাদী জয়ের ব্যাপারে। মানে এই আত্মবিশ্বাসটা কিভাবে এলো? কোন তোমার দৃষ্টিতে কি মনে হচ্ছে, কেন এটা, মানে কেন আত্মবিশ্বাস এটা? জায়েদ খান, উনিও ভালো কাজ করেছে, আমি একদমই বলবো না উনি কাজ করেনি, কাজ না করলে কিন্তু দুবার থাকতে পারে না। আরেকটা যেটা হলো যে প্রথম ইলেকশনটা যেটা ছিল 2017, শোন, আমরা সবাই কিন্তু ওনার সাথে একাত্মতা ঘোষণা করে কিন্তু ওনার সাথে আমরা কাজ করেছি। তারপরেরটা আমি তো আসলে তখন যেটা আমি অতটা মানে আমি ব্যাকআপে ছিলাম, আমি কিন্তু ফ্রন্ট অতটা অ্যাক্টিভ ছিলাম না ফ্রন্ট সাইডটাতে। তো পরের দিকে কিন্তু আস্তে আস্তে করে কিন্তু সবাই ওখান থেকে একটু সরে গিয়েছে, হয়তো বা কোথাও মতের মিল হচ্ছিল না, হয়তো বা আমরা যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছিল না। যেমন আমার সাথে রিয়াজ ভাই আছেন, ফেরদৌস ভাই আছেন, তারপর ওখানে সাইমন আছেন, ইমন আছে, নীরবও আছে এখানে। তো জয়ের ব্যাপারের জন্য আমি আশাবাদী, আসলে আমি সবার সাথে, আমি এখানে না থেকেও আমি সবার জন্য কাজ করেছি। তো আমি জানি যে আমার ভোটাররা অবশ্যই আমাকে ভালোবাসে, ভালো না বাসলে কিন্তু আমি কিন্তু এই পদটাতে দাঁড়াতে পারতাম না। আত্মবিশ্বাস ভালো, অবশ্যই আত্মবিশ্বাস অনেকটা এগিয়ে দেয়। আচ্ছা, এবার আসি একটা প্যানেল নির্বাচন নিয়ে। তুমি যে প্যানেলটি নির্বাচন করলে, প্রথম যাদেরকে নিয়ে নির্বাচন করাই চিন্তা করলো, অনেকদিন থেকেই তো আসলে, গত যদি আমি বলি যে তুমি গত নির্বাচনের পর থেকেই এই প্যানেল নিয়ে কাজ করছো বা একটু একটু করে আগাচ্ছ, সে এফডিসিতে যে কোনো আমরা দেখি সামাজিক কর্মকাণ্ডে তোমারও সরব উপস্থিতি ছিল। সাধারণ শিল্পীদের কথা তো বললামই, তাদের সুখে দুঃখে তাদের পাশে দাঁড়াচ্ছ। তো একটা জিনিস কি, তুমি যে প্যানেলটি করেছো তুমি সন্তুষ্ট? হ্যাঁ, আমি যে প্যানেলটি করেছি আমি অবশ্যই সন্তুষ্ট। কারণ কি, আমি কিন্তু কেউ আমাকে ইনফ্লুয়েন্স করতে পারেনি যে না ওকে এখানে নিলে এটা হবে, ওকে এখানে নিলে এটা হবে। আমার কাছে মনে হয়েছে যে আমি যাকেই নিয়েছি সে সেই জায়গার জন্য ঠিক আছে। এবং আমি কিন্তু এবার প্রথম থেকে একটা কথা বলছি যে আমি কিন্তু চেয়ারের জন্য কাজ করছি না, আমি চেয়ারের জন্য ইলেকশন করছি না, এবং চেয়ারটা কিন্তু এবার মুখ্য না। এইবার কিন্তু মুখ্য হলো যে আপনি কামরুজ্জামান বাবু, আপনি আর এই জায়গাতে আপনার কোয়ালিটিটা ভালো, আপনি এইভাবে এই জায়গাটা কন্ট্রোল করতে পারবেন। লাইক উনি হলো ডিএ তায়েব ভাই, উনি এই জায়গাটাকে কন্ট্রোল করতে পারবে। লাইক উনি হলো ফেরদৌস ভাই, উনি এই জায়গাটাকে কন্ট্রোল করতে পারবে। আমরা এইভাবে পুরো টিমটাকে সাজিয়েছি। কিন্তু আমি একটা পাল্টা প্রশ্ন করি এই প্রসঙ্গে, যে রোজিনা, সুচরিতা, অরুণা বিশ্বাস, অঞ্জনা বাপ্পারাজ, এমনকি মৌসুমি, তারা কেন নেই প্যানেলে? মানে অপোজিশন, যে অপোজিশন তো অনেক পরে তাদের নামগুলো করলো, কিন্তু যেক্ষেত্রে তুমি নিজে একজন নারী এবং এই যে একদম পাঁচজন সফল নারীকে, এটা তো একটা প্রশ্ন হয়েছে যে তোমার প্যানেলে নেই কেন তারা? বলে দিচ্ছি, রোজিনা আপাকেও আমরা বলেছিলাম মানে আমাদের সাথে ইলেকশন করতে, কিন্তু রোজিনা আপা যেহেতু কমিটেড, উনি ওখানে ইলেকশন করবেন। অঞ্জনা আপাকে বলিনি এটা ঠিক, কিন্তু অরুণা আপাকেও বলেছি, অরুণাদি। তখন অরুণাদি বলছে যে দেখো, ওদের সাথে এতদিন ধরে কাজ করছি, আমি এখানে কমিটেড। আর সুচরিতা আপাকে কিন্তু আমরা বলেছিলাম, আমরাই কিন্তু ওনার আজীবন সদস্যটা আমরা উইথড্র করেছে। আমরা উইথড্র করার পরে তো ওনার পরে উনি বলল যে ওরা এসে আমাকে খুব ধরেছে, আসলে কি করব। আমার একটা জিনিস খুব ভালো লেগেছে ওনাদের, যে কমিটমেন্ট কিন্তু অনেক বড় একটা জিনিস, তারা সেই কমিটমেন্টটা রেখেছে, মিশা জায়েদ খানের কাছেই রেখেছে, রাইট? এটা কিন্তু অনেক বড় একটা জিনিস। এবং এই জায়গাটা থেকে আমি যেটা হলাম, আমি কিন্তু আর কখনো, আমি কি থাকে না যে ফোর্স করা, না আপনি আমার সাথেই করেন, ইয়ে করেন। আমার কাছে মনে হয়েছে যে উনি যেহেতু বলছে আমি কমিটেড, এটা এটা খুব গুড সাইন, সেই মানুষটা সবার সাথেই কিন্তু কমিটেড থাকবে। এক্স্যাক্টলি। আচ্ছা, মৌসুমীর প্রসঙ্গটা আমি পরে আসবো, তার আগে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা অনেকদিন থেকে শুনছিলাম যে রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, ইমন, সাইমন, নীরব
সবাই নিপুণের প্যানেলে নির্বাচন করবে, এটা তুমি বলনি কিন্তু এই আওয়াজটা ছিল, তারা আছে। কিন্তু একটু খটকা লাগছে না, পূর্ণিমা নেই। আবার একটা শোনা যায় যে তুমি সকলের কাছে গিয়েছো কিন্তু পূর্ণিমার বাসায় তুমি যাওনি, তাকে বলোনি, আসলে কি তাই? ঠিক, আমি আসলে কারোর বাসায় কখনো, আমি মনে করি যে এই যে কয়েকটা নাম বললেন, দে আর ফ্যামিলি থাকে না, যে কিছু এখন ধরেন আমি আপনার এখানে আসার সময় আপনি আমাকে কিন্তু জিজ্ঞেস করছেন, নিপুণ তুমি রওনা দিয়েছো, আমি কিন্তু সত্যিটা বলছি না, আমি রেডি হচ্ছি, আমার 12টা বেজে যাবে, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে পূর্ণিমাপা আমার অমন ফ্যামিলির একজন মানুষ। আমি যেদিন ওনার মেয়ে হয়েছে আমি তখন লন্ডন ছিলাম, আমি কিন্তু নিজেই আমি আমার কাছে মনে হয়েছে যে এটা দেখে যে জারাতে ঢুকে যে না এটা পূর্ণিমাপার বাচ্চার জন্য আমার নিতে হবে, এটার নাম এটার মানে হলো যে আই ফিল হার। আমি আপনি যখন দেশের বাইরে যাবেন একটা মানুষকে ওখান থেকে খুব ছোট একটা চকলেটও যদি নিয়ে আসে আপনি মনে করবেন যে এত দূরে গিয়ে আপনাকে মনে করেছে। তো সেখান থেকে আমার মনে হয় না যে এরকম কোনো ব্যাপার বা এমন কোনো সিচুয়েশন আছে। আর আমি যখন প্রথম টিম প্রথম যখন মিটিং প্রথম ফোনটা কিন্তু আমি পূর্ণিমাপাকে দিয়েছি। কি বলেছিল সে, তার বক্তব্যটা কি? হ্যাঁ, আমি থাকবো, আমি যদিও যদি একদম এসে যদি আমি কাছে না দাঁড়ায় সাপোর্ট না করতে পারি, বাট ইন মেন্টালি ফিজিক্যালি অ্যান্ড থাকে না যে আমি আমি এখানে আছি। আমি একটা কথা কিন্তু আপনাকে বারবার বলছি যে আমি একটা কাজ করেছি যে ফোর্স করার যে ব্যাপারটা যে না এটা করেন ওইটা করেন সেটা করেন, এতে কি হয় জানেন, ধরেন আপনার হয়তো ইচ্ছা হচ্ছে না, আপনি বাপ্পারাজ ভাইয়ের নামটা বললেন, তাহলে আমি এখন বলেই দিই বাপ্পারাজ ভাইয়ের কিন্তু ইচ্ছা নাই এবং সেই স্টেটমেন্ট উনি দিয়েছে। তো সেই জায়গা থেকে যদি ওই মানুষটা যদি এইভাবে কমফোর্টেবল হয় যে আমি তোমার সাথে আছি এবং আছে যে সেটা কিন্তু অলরেডি প্রুভ করেছে যে আমি তোমাদের সাথে আছি, এটা কিন্তু পাশে এনে ফোর্স করে দাঁড়িয়ে থেকে শুধু দাঁড়িয়ে থাকলেই হবে, যদি মেন্টালি যদি উনি 10টা মানুষের সাথেও বলে যে না ঠিক আছে ওদেরকে ভোট দিয়ে নিয়ে দেন, সেটা কিন্তু আমার জন্য পজিটিভ। দর্শক শুনছিলেন আপনারা নিপুণের কথা, আমরা নিপুণকে একের পর এক প্রশ্ন মানে জর্জরিত করছি, নিপুণও বেশ সাবলীলভাবে তার উত্তরগুলো দিয়ে যাচ্ছেন। আমরা আবার ফিরে আসবো নিপুণের কাছে, একটা ছোট্ট বিরতির পরে ফিরে আসছি। দর্শক ফিরে এলাম আমাদের সাপ্তাহিক নিয়মিত আয়োজন বলা না বলা বিরতির পরে, আমাদের সঙ্গে আছেন আমাদের অতিথি নিপুণ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। তাহলে আমার একটা প্রশ্ন, পরিমণিকে তোমরা যে নামটা দিলে, পরিমণির পরবর্তীতে যে বিবৃতি যে সে নির্বাচন করছে না, তাহলে পরিমণি তোমার প্যানেলে অন্তর্ভুক্ত হলো কীভাবে? আচ্ছা, পরিমণি যেটা যে ও যেটা বিবৃতি দিয়েছে সেটা কিন্তু আমাদেরই দেওয়া, আমরাই বলেছি, কারণ আমরা জানি যে ওর এই মুহূর্তে শারীরিক কন্ডিশনটা একটু ভালো না, এবং আপনি যদি FDC-তে গিয়ে দেখেন FDC-র অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে অলরেডি এটা নিয়ে লেখালেখি হচ্ছে, অনেক বহিরাগত মানুষ অনেক লোকজন সেখানে। আমার কাছে মনে হয়েছে যে যখন আমরা বসলাম যে ও এই মুহূর্তে এসে এখানে মানে থাকবে, মানে এই সিচুয়েশনে এখানে বসে থাকাটা মানে এটা আসলে ওর জন্য সেফ না, তখনই কথা বললাম যে আসলে এরকম কি করতে চাও, কারণ অ্যাটলিস্ট তো আসতে তো হবে, তুমি একবার আসো দুবার আসো যতবারই আসো লাস্টের দিকে কিন্তু অনেকবার আসতে হবে, আমার কাছে জিনিসটা সেফ মনে হয়নি। মানে একটা মেয়ে হিসেবে আমার কাছে মনে হয়েছে যে এই সময় ওকে এখানে এনে এই কাজটা করা, ও কিন্তু আসবে এবং ও খুব উইলিংলি, আপনারা সবাই জানেন যে যত কিছু হোক ও খুব হাসি খুশি মেয়ে, খুব উইলিংলি কিন্তু আসতে চাবে। মানে এখন পরিমণি কি নির্বাচনে আছে নাকি নেই? এখন তো আছে, কারণ আমরা তার উইথড্র করিনি। আচ্ছা, আর তো উইথড্র করি, সেক্ষেত্রে নির্বাচনের দিন মানে তুমি কি আশা করছো পরি নির্বাচনে একদিন দুদিন আগে বা নির্বাচনের দিন কি সদস্যদের সামনে আসবে কিনা? এটা ডিপেন্ড ওর শারীরিক ডিপেন্ড মানসিক অবস্থা, বুঝতে পেরেছি। আচ্ছা, আমি যে কথাটা বলছিলাম যে আমরা মৌসুমীর প্রসঙ্গে আসব, একটা নিপুণ এখন আজকে জায়েদ খানকে নিয়ে আমি একটু বলি, অনেক ধরনের অভিযোগ গত দুই বছরে 184 জন সদস্যের শিল্পী সদস্য পদ চলে গেছে, যদিও একটা পুরো কমিটি মিলে করেছে কিন্তু জায়েদ খানের দিকেই অভিযোগের তিরটা আসে। অনেক শিল্পী অভিযোগ করে কান্নাকাটি করে জায়েদ খান তাদের সাথে অসদাচরণ করেছে, এগুলো হচ্ছে একতরফা একদিকে কথা।
আবার জায়েদ খান পক্ষান্তরে কিন্তু না করেছে, দাবি এ ধরনের কিছু করেনি, কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। ঠিক 2017 জায়েদ এবং মিশা যখন আসলো, 2019 যখন মৌসুমি একটি প্যানেল করার চেষ্টা করছিল এবং সেই প্যানেলে আজকে তোমরা যারা নির্বাচন করছো, এই রিয়াজ, ফেরদৌস, তুমি, পূর্ণিমা সবাইকে নিয়ে একই আমব্রেলার নিচে এই যেই অভিযোগগুলো ছিল সেই অভিযোগগুলোর প্রতিবাদ জানাতেই একটি প্ল্যাটফর্ম হওয়ার কথা ছিল এবং সেই প্ল্যাটফর্মে মৌসুমি নির্বাচন করতে গিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত দেখলো মৌসুমি আমি যতটুকু নমিনেশন পেপারও কিনেছিল তোমাদের সবার জন্য, আচ্ছা সবার জন্য, এবং আলটিমেটলি শোনা গিয়েছিল তুমিও সেবার নির্বাচন করছো। কিন্তু একটা কথা এখন বলা হচ্ছে, সেই সময় তোমার কারণেই বা তুমি এই প্যানেলটি হতে দাওনি, এটা একটা অভিযোগ, এটা যদি বলে ওমর সানিদের দিক থেকে, হ্যাঁ এটা আমাদের দিক থেকে না। আরেকটি এর সাথে দুটো কোশ্চেন শেষ করে দিচ্ছি, আরেকটি হচ্ছে যে তার মানে কি, যদি এটি সত্যি হয় তাহলে পরের বার জায়েদ খানদেরকে পাশ করানোর পিছনে, যদি এটি সত্যি হয় তার মানে পরের বার জায়েদ খানদের পাশ করানোর জন্য তোমার একটি খুবই নীরবে থেকেও সরব ভূমিকা ছিল, আর যদি মিথ্যা হয় সেটা তুমি বলবে, তো সেই জায়গায় আজকের প্রেক্ষাপটে তোমার কি মনে হয় সেদিন মৌসুমীর সাথে যদি আমব্রেলাটা একই আমব্রেলার নিচে তোমরা যেতে তাহলে সেদিন হয়তো বা ফুল প্যানেল তারা নিয়ে আসতে পারতো না? একটা হলো তারা মনে করতো যে না, ভোটাররা প্রতিবাদ করার মতো একটা আরেকটা জায়গা পায়, আরেকখানে বলতে পারে, তুমি কি বলবে? প্রথমে হলো ওনাদের কোনো মিটিংয়ে কিন্তু আমি যাইনি, ওনারা যে ইলেকশন করবে বা ইলেকশনের জন্য যে একটা প্রোগ্রাম করছে বা ওরকম, ওখানে কোনো মিটিংয়ে কিন্তু আমাকে কখনো ডাকা হয়নি, আমি কিন্তু ওখানকার কোনো মিটিংয়ে যাইনি। দ্বিতীয়ত হলো নমিনেশন পেপার জমা দেওয়ার দুদিন বা তিন দিন আগে, মেবি দুদিন আগে, মৌসুমী আপু আমার সাথে দেখা করেছে, মানে আমাদের সাথে একটা প্রোগ্রামে দেখা হয়েছে, উনি তখন বললো যে আমি আসলে তোমার সাথে দেখা করতাম। হলে দুদিন আগে যখন এসে মৌসুমী আপু আমার সাথে কিছু কথা বলল, কথা বলার পরে সেখানে কিন্তু আসলে ইলেকশন করো আমার সাথে ওরকম কোনো কিছু ছিল না যে আমার সাথে ইলেকশন করো বা ইয়ে। একদিন আগে তখন উনি আমাকে বলল যে তুমি আমার সাথে ইলেকশন করো, ইলেকশন আসলে আমি ইলেকশন করার জন্য কখনই প্রিপেয়ার ছিলাম না, আমি যখন প্রিপেয়ার হয়েছি তখনই কিন্তু আমি ইলেকশন করার জন্য এখানে এসেছি। একদিন আগে তখন আমি বললাম মৌসুমী আপু আমি মানে আমি কীভাবে ইলেকশন করব, মানে আমি তো আসলে এই ফিল্ডটা নিয়ে তো আমি কাজ করিনি, মানে ইলেকশনের ফিল্ড নিয়ে তো একটা কাজ করতে হয়, আমি তো ফিল্ডটা নিয়ে কখনো কাজ করিনি। আর আপনার আরও তো আমি শুনতে পাচ্ছিলাম যে রিয়াজ ভাইয়ের আছে, ফেরদৌস, হ্যাঁ ঠিক আছে আপনারা সবাই করেন, অসুবিধা নেই। প্যানেল করার জন্য সেখানে মানে আমি না করাতে প্যানেল হয় নাই, আসলে এটা খুব আমি অভিযোগটা এরকম ছিল যে নিপুন যেহেতু ওই শিল্পীদেরকে নিপুন ব্লক করেছে বা নিপুনের কথায় ওরা এই প্যানেলে আসছে না, মানে এটার আদৌ কোনো সত্যতা আছে কিনা আপনার মনে হয় বা তুমি যে এতটা ক্ষমতাবান কিনা সেটা আপনার মনে হয় যে আমি এই এতগুলি শিল্পীকে মানে যাদের নাম বললেন এতগুলি, এই যেমন আমার এখানে এখন পূর্ণিমা আপা কি আছে, তাহলে আমি কি এতগুলি শিল্পীকে পারবো ব্লক করতে? কোথায় আপনি মৌসুমী এত বছর ধরে কাজ করছেন, সেখানে আমার আজকের কথায় ওনারা ব্লক হয়ে যাবে, আপনার কি সেটা মনে হয়? আচ্ছা একটা ছোট করে জিজ্ঞেস করি, সকলেই বলে এই গত দুই বছরের শেষ করছে, অমুক করছে, তমুক করছে, মিশা সদকের একটা কথা বলে জায়েদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে কোনো লিখিত অভিযোগ আসে না কেন? আচ্ছা মানে আমি তোমার কাছেও জিজ্ঞেস করি যে জায়েদকে নিয়ে অনেক ধরনের কানাঘুষা আসলেই আছে, কিন্তু কোনো শিল্পী আসলে জায়েদের বিরুদ্ধে তা আজ পর্যন্ত লিখিত অভিযোগ করে নাই, তুমি কি মনে করো? সেই প্রতিবাদের প্রতিচ্ছবি হলো নিপুন, আজকে নিপুন যদি সেক্রেটারি পদে দাঁড়িয়ে থাকে সেটা হলো জায়েদ খানের বিরুদ্ধে সেই অভিযোগের প্রতিচ্ছবি। একটা জিনিস আসছে যে এফডিসিতে বহিরাগত লোকের বিষয়ে কথা বলেছ, তোমার প্রতিপক্ষ শিবিরদের দাবি যে নিপুন অনেক প্রভাব খাটাচ্ছে, নিপুনের চারিদিকে অনেক পরিমাণ হাত, তার হাত অনেক লম্বা, আমি অবশ্য দেখছি তোমার দুটো হাত সমানই, স্বাভাবিকতাই আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বহিরাগত এফডিসিতে তুমি প্রচুর জনসমাগম ঘটাচ্ছ, ইজ ইট ট্রু? বহিরাগত আমি নিজেও কিন্তু একটু আগে বলেছি পরিমাণের বিষয়ে, আসলে আমি কিন্তু আমার গাড়িতে আমি একাই যাচ্ছি এবং আমি গিয়ে কিন্তু আমার টিমের সাথে আমি ওখানে বসি। আর আরেকটা জিনিস হলো যে ইউটিউবার অনেক আছে,
মানে অনেক ক্যামেরা আছে আর অনেক পাবলিক আছে আসলে বাইরের, মানে একটু প্রবলেম যেটা হচ্ছে যে যেমন ধরেন আমি শানুরের কথাই বলি, ও বুঝতে পারছে না যে উনি কি ভোটার, যেহেতু এসে এইভাবে ওখানে দাঁড়িয়ে আছে বা ওইভাবে ওখানে গ্যাদারিং করছে, যেটা আমাকে বললো যে আমি তো প্রবলেম হচ্ছে, আমি তো বুঝতে পারতেছি না যে উনি কি ভোটার, যেভাবে দাঁড়ায় আছে কথা বলতেছে আবার ওইভাবে কথাও বলে যাচ্ছে, পরে শুনে যে না উনি হলো এখানে ঘুরতে আসছে। এখন আমি বহিরাগত কোত্থেকে নিয়ে আসছি আসলে সেটা ওনাদেরকে তাহলে ফাইন্ড আউট করে দিতে হবে। এই নির্বাচনের ময়দানে নামার পরে নিপুন কতটা বদলেছে নায়িকার জীবন? অনেকে বলে ঝা চাকচিক্যের সাম্রাজ্যে বসবাস করে নায়িকারা, তো সেখান থেকে এই যে প্রতিদিন গণসংযোগ, মানুষের কাছে যাওয়া, মিটিং, মিছিল, স্লোগান, এরকম একটা জীবন, কিরকম অভিজ্ঞতাটা কিরকম মনে হলো? এখন আপনারা তো আমার প্রতিদিনেরই মানে ছবি দেখতে পাচ্ছেন, ফুটেজ দেখতে পাচ্ছেন, তো আপনার দেখে কি মনে হচ্ছে নিপুন কতটুকু বদলেছে? আমি এই কারণে প্রশ্নটা করছি যে নায়িকা তো তার কিছু নির্দিষ্ট রুটিন মাফিক চলাচল করে, খুব সাধারণত জনসমাবেশে যায় না, জনসমাগমগুলোকে এড়িয়ে চলে, হ্যাঁ, কিন্তু সেটার তো ঠিক বিপরীত দৃশ্য আমরা দেখছি। রাইট, সেটাই বলছি যে এটা কি উপভোগ করছো বা এটা একটা নাকি একটা নতুন অভিজ্ঞতা শুধু সঞ্চয় করছো? আমি সবসময় যেটা হলো যে যেমন আমার জানেন যে আপনারা আমার একটা বিজনেস আছে, ওখানেই যদি গিয়ে দেখবেন আমি কিন্তু কখনোই বস না, আমি কিন্তু আমার এমপ্লয়ীদের সাথে কাজ করছি। ঠিক এই জায়গাটাকেও আমি যখন এখন ইলেকশন করতে এসে মানে আমার আরও ভালো হয়েছে, যেখানে আসলে তো সবার সাথে কথা বলতে হচ্ছে, তো এই যে কথা না বলা যে নায়িকা হিসেবে রিজার্ভ, ওটা থেকে এখন যেটাতে আছে এটাতে আমি অনেক কমফোর্টেবল। সর্বশেষ প্রশ্ন, নির্বাচনে যে পরাজিত হয় সেই বলে সূক্ষ্ম কারচুপি হয়েছে, জালিয়াতি ভোট হয়েছে, এবার নির্বাচনে যে ফলাফলটা হবে তুমি যে কোনো ফলাফলে যে কোনো রায় মেনে নিতে প্রস্তুত, নাকি আমরা সেই অতীতের ধারাবাহিকতায় তোমাকেও দেখতে পাবো? এটা এখনোই আমি বলতে পারছি না, কারণ আমরা তো বলে এসেছি যে এবার আমরা স্ক্রিন চাই বাইরে এবং ভিতরে, সিসি ক্যামেরা এবং স্বচ্ছ ব্যালট বক্স, যেটা বন্ধ না, এগুলি চাই, তো এগুলি হলে তো মনে হয় না আর কোনো সমস্যা থাকার কথা। তোমার ভোটারদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলতে চাও তোমাকে, তুমি এই মুহূর্তে কি বলবে? আমার ভোটারদের উদ্দেশ্যে একটাই কথা বলার আছে যে আসলে আপনারা এবার বিশ্বাস করে আমাকে একবার নিয়ে আসেন, 4 বছর ছিল কেউ একজন, এবার আমাদেরকে আনেন, দেখেন আমরা কি করতে পারি, আমরা যদি করতে না পারি তাহলে আমি 6 মাসের মধ্যে ওদের হাতে ক্ষমতা বুঝিয়ে দিয়ে আমি চলে যাব। প্রিয় দর্শক, নিপুন এইমাত্র বললেন তিনি তার ভোটারদের উদ্দেশ্যে, এবং আপনারাও জানলেন নিপুণের কিছু কমিটমেন্ট রয়েছে, সেই কমিটমেন্ট অনুযায়ী যদি সে 6 মাসের মধ্যে নির্বাচনে জয়ী হওয়ার পর যদি সেই কমিটমেন্টগুলো সে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে না পারে তাহলে 6 মাসের মধ্যেই তিনি ক্ষমতা ছেড়ে দেবেন এবং দিয়ে তিনি এখান থেকে এই ক্ষমতার পালাবদল করবেন। এখন প্রশ্ন হচ্ছে নিপুণের জয় না পরাজয় সেটি জানার জন্য আমরা আগামী 28 জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করব। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।